আপনারা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছেন পাবলিককে, আজকে আপনাদের ইজ অফ লিভিং না হলে সবচেয়ে অগ্র অধিকার আপনাদের পাওয়া উচিত ইজ অফ লিভিং। এই অফিসে দৌড়াদৌড়ি করা, এই যে অফিস থেকে ফাইন্যান্স অফিস, ফাইন্যান্স অফিস থেকে নিজেদের দপ্তরের অফিস, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। তাই আমরা একটা উপায় হলো এটা টেকনোলজি ইউজ করা, প্রযুক্তির কীভাবে ইউজ করা যায় ফর ইয়োর কমফোর্ট, ফর ইয়োর ইজ অফ লিভিং। বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে, যেমন লাইফ সার্টিফিকেট, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, কারণ আগে লাইফ সার্টিফিকেট দৌড়াদৌড়ি করা করতে হতো, আজকাল এই সুবিধা হয়ে গেছে। এবং বিশেষ করে আজকে আমি বলতে চাই এখানে আপনাদের এই সম্মেলন বা আদালতে, যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমরা একটা পেনশনের সেল আছে, সেটাকে সক্রিয় করার দায়িত্ব আমার, আমি করে দেব। আপনারা যেমন এখানে কমপ্লেন দিতে পারেন, হয়তো ইমেল থ্রুতে বা ফরম্যাট একটা বানিয়ে দেবো কীভাবে কমপ্লেন দেওয়া যায়, পঞ্চায়েতে যেমন বানিয়েছি আমরা, ইয়োর কমপ্লেন নিড টু বি অ্যাড্রেসড। আজকেও যে আদালত হবে, ব্যাংকের অফিসাররা আছেন, এমপ্লয়িজরা আছেন, ওরা শুনবেন আপনাদের কথা। আর এই আদালতের যত ফিডব্যাক আমি নিজে দেখব, আপনারা কী বলেছেন, ব্যাংক কী করবে, আর সেটা আমি নিজে মনিটর করব। কারণ ইংলিশে বলে প্রায় আমরা বলতাম আগে আমরা পার্টিতে, যে অভিজ্ঞতা অর্জন করতে হয়, ইউ আর দি এক্সপিরিয়েন্স পার্ট অফ সোসাইটি, সমাজের একটা অনুভবী অংশ। তাই প্রধানমন্ত্রী অনুভব বলে একটা পটল খুঁজছে, আপনাদের এক্সপিরিয়েন্স, বিগত দিনের এক্সপিরিয়েন্স, এখনের এক্সপিরিয়েন্স পেনশন হিসাবে কী, সেটা রেকর্ড করার জন্য। আর সেটা আমরা ভাবি এই দেশের জন্য খুব বড় একটা সম্পদ হবে। শিক্ষা নেওয়া যায়, কাজ শেখা যায়, কিন্তু অভিজ্ঞতা অর্জনই করতে হয়, অভিজ্ঞতা শেখা যায় না, অভিজ্ঞতা দেওয়াও যায় না, অভিজ্ঞতা নেওয়া শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করা যায়। সুতরাং আপনাদের যে অনুভব পটল আমরা পূর্ব ত্রিপুরাতে, সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স কী ছিল কাজের সময় কী, সেটা দেখে আমরা আজকের ওয়ার্ক কালচার ইম্প্রুভ করতে পারবো। অ্যাজ এ পেনশনার আপনাদের কী অনুভব আজকে, সেটাও আমরা দেখব। সো দিস গভর্নমেন্ট ইজ ভেরি সেন্সিটিভ টু দ্য নিডস অফ পেনশনার্স। আর আমার দরজা সবসময় খোলা, আপনারা আসবেন, হয়তো কোনো সময় ব্যস্ত থাকতে পারি, কিন্তু নিশ্চয়ই আসবেন বা পত্র দেবেন, অ্যাপ্লিকেশন দেবেন, আমি নিশ্চয়ই দেখবো, আই উইল টেক ইট আপ। আমি বলেছি, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ইজ অফ লিভিং, আর প্রথম ইজ অফ লিভিং হওয়া উচিত পেনশনারদের। আমরা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটা বক্তৃতার জন্য বলছি না। কারণ ইংলিশে বলে ইউ মে বি রিটায়ার্ড বাট ইউ আর নট টায়ার্ড, ইউ আর ক্লাস অফ পিপল হু আর রিটায়ার্ড টু মেক ওয়েস ফর আদার্স বাট ইউ আর নট টায়ার্ড। আপনাদের অভিজ্ঞতা আছে, অনুভব আছে, আমাদের কাছে আপনাদের সাজেশন, আপনাদের অভিজ্ঞতা অনেক মূল্য রাখে। তাই অনুভব পটল খোলা হয়েছে। আর ত্রিপুরা রাজ্যে তো আমি দেখলাম একটা বিরাট বড় নাম্বার আছে পেনশনারদের, 64,984, প্রায় 50% অফ দি এমপ্লয়েড স্ট্রেংথ, বিরাট একটা অংশ সমাজের, সমাজের একটা বিরাট অংশ হল পেনশনার ত্রিপুরা রাজ্যে, যারা কাজ করেছে পাবলিকের জন্য, যারা এখনো কাজ করতে পারে, যাদেরকে আমরা এখনো ব্যবহার করতে পারি কাজের জন্য, খালি কন্ট্যাক্ট রাখা দরকার। হয়তো ফিজিক্যাল কন্ট্যাক্ট সম্ভব না, এতগুলি লোকের সঙ্গে ফিজিক্যাল কন্ট্যাক্ট সম্ভব না, তাই আমাদেরকে প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা এখানে স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু ইন্টিগ্রেট HRMS এন্ড পেনশন অ্যাপ্লিকেশন, ডিটেলস অনেক, কিন্তু বেশিরভাগই ডিজিটাইজেশন,
প্রযুক্তিকে কিভাবে ইউজ করে আপনাদের জীবনটা আরো সুন্দর করা, আরো সহজ করা, এই মনে হয় স্বাধীনতার এতদিন পরে এসব চলছে এখন ভারতবর্ষে। কারণ আমরা ভাবি যে প্রত্যেক সমাজের প্রত্যেক অংশকে সঙ্গে নিয়ে উন্নতি করতে হবে। আমাদের সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সমাজ এবং সরকার যখন একসঙ্গে কাজ করবে তখনই উন্নতি হবে। সবকা সাথ যখন বলছি, পেনশন বাদ দিয়ে বলছি না, সবকা সাথ যখন বলছি আমরা, আমরা কি পেনশন দিকে নিয়েই বলছি সবকা সাথ? সবকা বিকাশ যখন বলছি, আপনাদেরকে নিয়েই বলছি সবকা বিকাশ। আর সবকা বিশ্বাস যখন বলছি, আপনাদের বিশ্বাস নিয়েই কোনো কাজ। তাই আজকের আদালতে আপনারা বলবেন আপনাদের কি অসুবিধা আছে, যারা ব্যাংকের লোকরা আছেন এখানে ওরা শুনবেন ওরা কি স্টেপ নিয়েছে না নিয়েছে। আর আমি এটাও চেষ্টা করবো গিয়ে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকের একটা পেনশনার্স কোঅর্ডিনেশন মিটিং করা, পেনশনার্স ছেলে যদি আপনারা যদি আপনাদের অসুবিধার কথা লিখে পাঠান বা ইমেল বা ফর্ম একটা তৈরি করা হবে, এই ফর্মে যদি লিখে দিন ফর্ম্যাটে, ব্যাংক রিলেটেড যদি হয় ব্যাংকের সঙ্গে নিব, এইচওডি রিলেটেড হলে হেড অফ ডিপার্টমেন্ট রিলেটেড হলে এইচওডির সঙ্গে কথা বলবো, সেটা আমি করে দেবো আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে। কিন্তু পেনশনার্স ছেলে মানে সেক্রেটারি সাহেবকে বলছি, গিভ মি দি প্রসিডিং, হোয়াট ইজ হোয়াট ইজ দ্য কমপ্লেন, হোয়াট ইজ দ্য স্টেপ দ্যাট উইল বি টেকেন বাই দি ব্যাংকস, আই উইল ফলো ইট আপ, এটাকে স্ট্রিম লাইন করে দিয়ে দিই। এতগুলো দিয়ে পারবো না, যেমন তিন চারটা কমপ্লেন বা বেশিরভাগ কমপ্লেন কী বিষয়ে আসে সেটা আমাকে দিয়ে দেবেন, অ্যান্ড ব্যাংক কী বলেছে কীভাবে এটা সমাধান করবে সেটাও দিয়ে দেবেন, অ্যান্ড আই উইল ফলো আপ উইথ দ্য ব্যাংকস। আর যদি প্রবলেম থাকে এই চুরির সঙ্গে সেটাও আমাকে দেবেন, ফরম্যাট করে দেবো আমরা, সেটাও আমি দেখবো। এই বলে আপনার থেকে বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।